শোণিতপুর জেলার জামুগুড়ি হাটত চতিয়া সমষ্টির অধীনস্থ এটা অঞ্চল কংগ্রেসের বুথ কমিটি এখন সভা অনুষ্ঠিত হয়েছিল। সভাত অংশগ্রহণ করেছিল রিপুণ বৰাই। সেই সভাত রিপুণ বৰাই কলে উত্তর কেখন আসন পাও নাজানো, কিন্তু চতিয়া আসনখন এবার পাওয়া তো আমার নিশ্চিত। উল্লেখযোগ্য যে বিগত নির্বাচনের অতি সামান্য ভোটত চতিয়া সমষ্টির বা বিজেপি পার্টি পদ্ম হাজরিকা বিজয় হয়েছিল। সে হয়তো রিপুণ বৰাই ভাবিছে চতিয়া সমষ্টি এবার কংগ্রেসে দখল করব, লগেলগে গুরজি উঠিছে পদ্ম হাজরিকায়। আসনের সংখ্যা তো আমি এতিয়া হিসাব নকরো, আজি কোৱা নাই, এতিয়া আমি নকওঁ, কিন্তু এজে হল সামগ্রিকভাবে, কিন্তু উত্তর অসমৰ এখন আসনের কথা আমি কৈ দিব পাৰো, চতিয়া সমষ্টিত এবার কংগ্রেসে দখল করবে। যে উত্তর অসমৰ ভিতর মানে চতিয়া সমষ্টির সিটটো তেওঁলোকে পাব, তেওঁ সভাপতি প্রদেশ কংগ্রেসের রাজ্যিক সভাপতি, গতি রাজ্যখনত তেওঁ উত্তর অসমত এটা সিটেই বিচাৰি পাইছে, আর সেই সিটটোত তেওঁৰ গণভিত্তি কিমান দলের, যে পঞ্চায়েত নির্বাচনে লোকসভা নির্বাচনে সেইটো প্রমাণ কৰিছে। আর মোৰ বেয়া লাগে রিপুণ বৰা ডাঙরিয়া, তেওঁ গহপুৰত যিটো মানুহ রাজ্যিক সভাপতি হৈ থাকি তেওঁ বিধানসভাত মানে বিধ্বস্ত হল, লোকসভা নির্বাচনত বিধ্বস্ত হল, পঞ্চায়েত নির্বাচনত জিলা পরিষদ পঞ্চায়েতের প্রেসিডেন্ট কাউন্সিলর ওয়ার্ড মেম্বার সব হারি, এইটো পরীক্ষা হলে স্কুলের ডিউলি ফেল বলে কলে, যে ডিউলি ফেল মারিছে রিপুণ বৰা। সেই ডিউলি ফেল মরা রিপুণ বৰাই চতিয়া সমষ্টি যত বিজেপি দুর্গ হয়ে আছে, যে ইয়াত তেওঁ যেতিয়া কৈছে যে এইটো সিটেই তেওঁ পাম, তেওঁ আসলতে মই যে তিহাৰ জেলৰ পৰা ওলোৱাৰ পিছত অলপ বিকৃতি ঘটিছে নেকি।